দিল্লী সাথে লোকসভা বিষয়ক বিজেপি পৌঁছবাই সারা বিশ্ব না প্রথমতে মই আমার বিপিএফ দলের মাননীয় সভাপতি হাগ্রামা মহিলারী ডাঙরিয়া আর আজি গোটেই সিডব্লিউসির যা সদস্য আছে তেওঁলোকে নাম দুটা ঘোষণা করার লগে লগে আমার কাম্পা বরগেরাই ডাঙরিয়া আর তেওঁলোকে যে ধরনের আদরণি জানাইছে হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার সিদ্ধান্ত অ্যাসার্ট করেছে সবে যে তেখেতে ভাল সিলেকশন করেছে আর আমিও আশা রাখিছো যে আমি এটা বিরোধী পক্ষত আছো বিরোধী পক্ষত থাকা রাজনৈতিক দল হিসাবে আমার আজি যেটো দলীয় কর্মী সকলের সক্রিয়তা সেই সক্রিয়তার সক্রিয়তাই বুঝাইছে যে আগন্তুক এমপি ইলেকশনত কোকরাঝার দরং ওদালগুড়ি দুইটা সিটে আমি বিজয়ী হব পারি মই এই কারণে কৈছো যে ভারতীয় জনতা পার্টি আর ইউপিপিএল তেওঁলোক দরং ওদালগুড়ি বিভ্রান্ত হয়েছে তেওঁলোকৰ নিজৰ দলীয় কেন্ডিডেটবিলাকো আনকি তেওঁলোকৰ শিবিরেরই আজিও দেখিছে আপোনালোকে আমি অপজিশনত থকা রাজনৈতিক দলটোত যোগদান করার অর্থটা আপনাদের বুঝব পারিছে প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত বিটিসি সুস্থিরভাবে চলা নাই আর তার ডাঙর দুটা কথাই কয়ে মই হেক করিম এক নম্বর নিযুক্তি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে নয় অফিসারের বাইরে হাগ্রামা মহিলারে ডাঙরিয়া আটাইবিলাক নিযুক্তি দিছে কিন্তু আপনাদের নিজেই দেখিছে যা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সরকারে যেটা নিযুক্তি দিলে তেতিয়া গোটেই বিটিসির ভ্যাকেন্সি প্রমোদ গগৈয়ে রাজ্য প্রমোদ বড়োয়ে রাজ্য সরকারক দিলে আর এই নিযুক্তি বিটিসির কোকরাঝারের মানুষ হলে কথা নাছিল ধুবুরী শিবসাগর ডিব্রুগড় এই ঠাইরপর লড়া ইয়াতে নিযুক্তি পালে কি আমার নিবন নাছিল নাকি ইমান লাখ লাখ বিটিসির নিবন লড়া ছালী আছিল প্রমোদ বড়োয়ে নিবন সকলক এটা গুকাত মিছা কথা ফাঁকি এটা দিলে যে ঘরে ঘরে নিযুক্তি দিয়াটো বাদেই যিকেইটা ভেকেন্সি ওলাল সেই ভেকেন্সি কেইটাও দিব নোৱাৰিলে আমার হাগ্রাম মহিলারে ডাঙরিয়ায় ঠায়ে ঠায়ে যেতিয়া প্রতিবাদ করিলে বক্তব্য রাখিলে তেওঁলোকে এতিয়াহে 20 দিনমান আগত রিক্রুটমেন্ট বোর্ডখন বিটিসি রিক্রুটমেন্ট বোর্ডখন আকৌ এবার নোটিফিকেশন করেছে তার মানে ইয়ার আগত বোর্ডখনে বনোৱা নাই আর আত্মা আছে এই আত্মা রিক্রুটমেন্ট বোর্ড মানে চাকরি দিব পারিব নি এক দুই নম্বর বিটিসির যে ক্ষমতা দিনক দিনে প্রমোদ বড়োয়ে দুর্বল করেছে রাজ্য সরকারে 16টা ডিপার্টমেন্ট হস্তক্ষেপ করা আরম্ভ করেছিল কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়াক তেওঁর গাত হুসেই নাই যেতিয়া হাগ্রামা মহিলারিয়ে বিটিসির চারিওফালে কোয়া আরম্ভ করিলে যে আমার 16টা ডিপার্টমেন্ট কি কারণত তেওঁলোকে ডাইলুট করিব বিচাৰিছে রাজ্য সরকারে প্রমোদ বড়ো ডাঙরিয়া দেড় মাহ আগতে এখন নোটিফিকেশন উলিয়াইছে সেই 16টা ডিপার্টমেন্ট রাজ্য সরকারে ফিরাই দিছে প্রমাণ হল নে নাই নিযুক্তির ক্ষেত্রতো নোটিফিকেশন করবলিয়া হল আর যে ডিপার্টমেন্ট লই গেছিল তার ক্ষেত্রতো নোটিফিকেশন করবলিয়া হল ইট ইজ প্রুভ দ্যাট প্রবীণ আমার প্রমোদ বড়োয়ে বিটিসি বিটিসি রাইজে আশা করা ধরনের চলাব পারা না স্যার বিপিএফ নেতা সকলে কই আছে যে এমপি ইলেকশনের পিছর বিপিএফ জিরো হব বলে জিরো পার্টির লগত দেখুন ইউপিপিএলর সভাপতি জেনারেল সেক্রেটারি বিজেপির বিষয়বদিয়াবিলাক বিপিএফত আহিছে এতিয়া কোনে কি হব এতিয়া ট্রেক্টরত তেল নাই বিজেপি কি কয় ইউপিপিএল ট্রেক্টরত তেল নাই কিবাকে বিজেপিয়ে তেল ভরাই দিলেহে চলে ইউপিপিএল অকলে খেলে কোকরাঝারত সিকিউরিটি ফরফিট হব কোকরাঝারত যদি অকলে খেলে গতি তেলটো ভরাই দিছে ট্রেক্টরত রাজ্য সরকারে বিজেপি দলে কোনোমতে ট্রেক্টরখন চলাই আছে আদারওয়াইজ ট্রেক্টর পড়ে থাকবে তো। থ্যাংক ইউ।